আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহ রহমতে ভালো আছি। আমি এখানে সকালের নাস্তা বানাচ্ছি, পরোটা ভেজে নিচ্ছি। এই তো সকালের নাস্তা রেডি। এখন আরবি বলতেছে শুধু ডিম দিয়ে খাবে, তাই ডিম ভেজে দিছি ওকে। আর আরবিরা বলতেছে মাংসের ঝোল আছে, ঝোল দিয়ে খাবে। আমি বলতেছি যে আমি চা পরোটা খাবো, আমার খুব ফেভারিট। কে কে আমার মতো চা দিয়ে পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই তো আরবি ডিম শুকনো শুকনো লাগে, এই জন্য আবার জল দিয়ে খাচ্ছে। এই তো দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কারণ আরবিরা একটু বাহিরে যাবে কাজে। ঢেঁড়স ভাজি মজা হয়েছে, তাই ঢেঁড়স ভাজি দিয়ে শুধু খাবে, অন্য কিছু নেবে না। আমি বলতেছি আরেকটু নাও। এই তো এখন আরবি আরবকে নুডলস করে দেব। এই তো আরবি পেঁয়াজ খান, এই জন্য পেঁয়াজ দিইনি। আরবি চাল খেতে পারেন, এই জন্য কাঁচামরিচও দিইনি। এই তো আরবি এখন খেয়ে নিচ্ছে নুডলস। এখানে আমার ছেলে ছোটটা খেয়ে নিচ্ছে আরবি। আপনার কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি চাপক না করেন আমি কোনোভাবে আগাতে পারবো না। এই তো এখন আমি থালাবাটিগুলো গুছিয়ে নিচ্ছি, ধুয়ে রাখছি ওগুলো, এখন ঠিক করে রাখছি সব কিছু। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই তো আরবির আব্বু বাহির থেকে আসছে, এখন বলতেছে প্রচণ্ড খারাপ লাগতেছে, চাও খাবে না, তাই গরম গরম এক মগ দুধ দিলাম। এই তো আরবি নুডলসকে এখন লিখতে পারছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য একজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি। আসসালামু আলাইকুম।